হাই ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি এবং এটাই হচ্ছে আমার প্রথম টিউটোরিয়াল আমার চ্যানেলে। সেটা হচ্ছে কিভাবে আপনার ফেসবুক মেসেঞ্জারে ডার্ক মোড অপশনটি অ্যানাবেল করবেন। যদিও এটা এখনও আমভাবে দেওয়া হয়নি, আপনি চাইলেও এটা ব্যবহার করতে পারবেন না, একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে এটা ব্যবহার করতে হবে, যেটা ফেসবুক কর্তৃপক্ষ এখনও মার্কেটে ওইভাবে ছাড়েনি। এটার জন্য একটা আলাদা পদ্ধতি আছে, আমি সেটাই আপনাদের কাছে দেখাবো। আশা করি আপনাদের উপকারে আসবে এবং আপনারা ডার্ক মোডটি ব্যবহার করতে পারবেন। আর এই ডার্ক মোডটি ব্যবহার করলে আপনাদের যে উপকারটা হবে সেটা হচ্ছে মোবাইলের ব্যাটারির খরচ হবে কম, আর লাইট মোডে মোবাইলের ব্যাটারি খরচ হয় বেশি। এছাড়া আরও একটা উপকার আছে, সেটা হলো চোখের জন্য অনেক উপকার, বিশেষ করে রাত্রের বেলায় চোখের খুব উপকার, এবং দিনের রোদ্রের আলোতেও ডার্ক মোড হলে আপনার দেখতে সুবিধা হয়। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলে যাই আমরা আমাদের মূল কাজে। তার আগে একটি কাজ, সেটা হলো আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন প্লিজ, এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চেপে দিন, তাহলে আমাদের নতুন পরবর্তী ভিডিওগুলো আপনারা ইজিলি দেখতে পারবেন। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার মেসেঞ্জার অপশনে ঢুকে পড়ুন। মেসেঞ্জার অপশনে ঢোকার পরে আপনার যে কোনো একজন বন্ধুর চ্যাট অপশনে ঢুকুন। যেমন আমি এই একজনেরটা ঢুকলাম, আমারটায় ঢুকলাম। ঢোকার পরে তারপরে নিচে যেখানে আপনারা টেক্সট লেখেন সেখানে দেখবেন একটা এই মানুষের দুটো চোখ একটা মুখের চিহ্নটা আছে, এই চিহ্নটার মধ্যে একটা ক্লিক করুন। ক্লিক করলে স্টিকার্স, গিফট আর ইমোজির মধ্যে যান। ইমোজির মধ্যে গেলে আপনি আস্তে আস্তে নিচের দিকে যান। নিচের দিকে গেলে দেখতে পাবেন একটা অর্ধচন্দ্র আছে, এই অর্ধচন্দ্রটা আপনি আপনার বন্ধুকে সেন্ড করে দিন। সেন্ড করে দেওয়ার পর দেখবেন আপনাকে অনেকগুলো অর্ধচন্দ্র নিচের দিকে নেমে আসছে। এখন আপনার কাজ হলো আপনি ব্যাকে যান। ব্যাকে যাওয়ার পরে আপনি আপনার প্রোফাইলে ঢুকলে দেখবেন ডার্ক মোডের এই অপশনটি চলে আসছে। এখন শুধু কাজ হলো আপনি অ্যানাবেল করে দেওয়া। আমি অ্যানাবেল করে দিচ্ছি, ডার্ক মোড হয়ে গিয়েছে। আপনি চাইলে এটাকে এই লাইট মোডে আবার নিতে পারেন, এখানে ক্লিক করে দেবেন, লাইট মোডে চলে যাবে। তো আশা করি দর্শক আপনাদের ভালো লেগেছে এবং উপকার পাবেন। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করুন। ধন্যবাদ।